गंगासागर থেকে ফেরার তারায় দুর্ঘটনায় মৃত্যু হলো ছয় পূর্ণার্থীর। ভাটা পড়ে গেলে সাগরদ্বীপে বসে থাকতে হবে 7-8 ঘন্টা। এই আশঙ্কায় তাড়াহুড়ো করে অনেকে ভেসেলে ওঠার চেষ্টা করেন আর তাতেই গতকাল ঘটে যায় দুর্ঘটনা। কচুবাড়িয়ায় 5 নম্বর জেটিতে মৃত্যু হয় 6 জনের, আহত হয়েছে 11 জন। দুর্ঘটনায় মৃত 6 জনের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। এবছর মকর সংক্রান্তিতে কম করে 16 লক্ষ পূর্ণার্থী গঙ্গাসাগরে এসেছিলেন। এর আগে 2010-এ বড় সড় দুর্ঘটনা ঘটেছিল গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী দপ্তর। আহতদের জন্য বরাদ্দ করা হয়েছে 50,000 টাকা। এটা কচুবাড়িয়ার ওইদিকে আমাদের এই ভাটার সময় ভেসেল বন্ধ হয়ে যাওয়ার পর ওখানে প্রচুর মহিলা ওনারা এখান দিয়ে যান, তারপর ওখানে গিয়ে ডুব সাগরে চান করেন, তারপর আসেন। যারা বয়স্ক মহিলা এমনি এক্সস্টেড হয়ে এখানেও কয়েকজনকে আমি সকালবেলা দাঁড়িয়েছিলাম, যখন ফিরলেন তখন কয়েকজন অসুস্থ হয়ে গেলেন, তাদের নিয়ে গিয়ে আমি এখানকার ক্যাম্প হসপিটালে দিলাম। সেরকম কচুবাড়িয়াতেও যখন ভেসেলটা বন্ধ হয়ে গেল কিছু অসুস্থ হয়ে পড়েছিল লাইনে বা আসার সময়, কচুবাড়িয়া আসার সময় তাদের এই হসপিটালে ওইখানকার ক্যাম্প হসপিটালে রাখা হয়েছিল। সেখানে এখন শুনছি 6 জন মারা গেছে, আমি যাইনি এখন। খুব বয়স্ক মানুষ, তারা ন্যাচারাল ডেথ মারা গেছে পুলিশ যা বললো। বিক্রম দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, গতকালের পর আজ এই মুহূর্তে কি পরিস্থিতি, কতটা তৎপরতা বাড়ানো হয়েছে? দেখো, এই মুহূর্তে আমি কাকদ্বীপের লট 8 এর জেটিতে দাঁড়িয়ে আছি। এই জেটিতেই কিন্তু আসার কথা ছিল গতকাল যারা মারা গিয়েছেন তাদের, এবং সেক্ষেত্রে যেটা জানতে পারছি কচুবাড়িয়া এর ওই পাড়টা অর্থাৎ গঙ্গাসাগরের দিকের পাড়টা কিন্তু কচুবাড়িয়া, সেই জেটিতেই গতকাল সন্ধ্যা নাগাদ প্রচুর ভিড় হয় এবং তারা মূলত অপেক্ষা করছিলেন যে কখন ভেসেল আসবেন এবং ভেসেল আসার পর তারা এইখানে আসবেন অর্থাৎ লট 8 এর দিকে তারা ফিরবেন। কিন্তু সেই ভেসেল আসবে বলে তারা শুনতে পান এবং তখনই একটা রিউমার ছড়িয়ে পড়ে, সবাই তাড়াহুড়ো করতে শুরু করে যান। এবং সেই হুড়োহুড়িতেই কিন্তু আমরা জানতে পাচ্ছি যে গতকাল 6 জনের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। যদিও প্রশাসনের একটি অংশ থেকে যেটা বলা হচ্ছে যে এদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, ঠান্ডায় তারা অসুস্থ হয়ে পড়ে এবং কিছু লোক কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যায়। তবে এখনো পর্যন্ত গোটা বিষয়টা পরিষ্কার নয়। এই মুহূর্তে এই 6টি মৃতদেহ রয়েছে রুদ্রনগর হাসপাতালে, অর্থাৎ যেখানে আমি দাঁড়িয়ে আছি লট 8 তার ঠিক ওই প্রান্তে, গঙ্গাসাগরের প্রান্তে কিন্তু সেখানে রুদ্রনগরে তাদের এই মুহূর্তে মৃতদেহগুলি রাখা হয়েছে। সেই মৃতদেহগুলি আরো ময়নাতদন্ত হয় নাকি সেক্ষেত্রে কয়েকজনকে ন্যাচারাল ডেথ বলে ঘোষণা করা হয় সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে। কিন্তু এই ঘটনার পর অবশ্যই প্রশাসনের তরফে আত্মসমর্পণ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তোমাকে আমি এই মুহূর্তের লট 8 এর ছবিটা দেখাবো। লট 8 এর ছবিটা তোমাকে দেখলেই বুঝতে পারবে যে গতকাল কিন্তু ঠিক উল্টো দিকে কচুবাড়িয়া সেখানেও কিন্তু একই অবস্থা ছিল। এইভাবে কিন্তু সাধারণ মানুষ ভিড় করেছিল। এই যে ভিড় আমরা দেখতে পাচ্ছি সেই ভিড় কিন্তু তারা গঙ্গাসাগর যাবে অর্থাৎ তারা এখান থেকে কচুবাড়িয়ায় যাবে ঠিক অপর দিকে। গতকাল যখন ঘটনা ঘটে তখন কিন্তু কচুবাড়িয়া থেকে যে সমস্ত মানুষরা এইদিকে আসবেন অর্থাৎ লট 8 এ আসবেন তারা কিন্তু ইতিমধ্যেই গঙ্গা স্নান করে নিয়েছিলেন। তারা কিন্তু মাফ করবে, তারা কিন্তু তাদের যে পুণ্য স্নান সেই পুণ্য স্নান করে নিয়েছিলেন এবং তারপর তাদের ফেরার কথা ছিল এই লট 8 এ। কিন্তু সেক্ষেত্রে প্রবল হুড়োহুড়ি হয় এমনটাই জানা যাচ্ছে এবং সেই হুড়োহুড়ির ফলেই কিন্তু পড়ে গিয়ে বেশ কয়েক। বিক্রম, এক্ষেত্রে জানতে চাইবো যে গঙ্গাসাগর মানে প্রচুর মানুষের সমাগম, 16 লক্ষ মানুষ হয়েছিল, 16 লক্ষ পুণ্যার্থী তারা ভিড় করেছিলেন, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা তো ঘটতেই পারে। আগে থেকে কোনো পরিস্থিতি বন্দোবস্ত কি ছিল না না প্রশাসন কি জানাচ্ছে যে এই বিষয়টি নিয়ে? দেখো, প্রশাসনের তরফে যেটা বলা হচ্ছে যে পুরোপুরি কিন্তু অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছিল এবং সেক্ষেত্রে আকাশপথেও নজরদারি চলছিল, কারণ পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে যে একেবারে ডায়মন্ড হারবারের পর থেকে কাকদ্বীপের লট 8 এর যে রাস্তা সেখান থেকে কিন্তু এই অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে যায়। বিভিন্ন জেলা থেকে আইপিএসদেরকে নিয়ে আসা হয়েছে ডেপুটেশনে, তারা কিন্তু এই মুহূর্তে ডিউটি করছেন এখানে। এবং একই সঙ্গে যেহেতু জেটি ক্রস করে যেতে হয়, নদী পার করে যেতে হয় লট 8 থেকে, সে কারণে কিন্তু জেটিগুলোর উপরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। এই মুহূর্তে আমি তোমাকে জেটির ছবিটা দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ যে পুলিশ আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে জেটি ঘিরে রেখেছে, কারণ সব থেকে বেশি বিপজ্জনক হলো এই জেটিতে যখন খুব বেশি পরিমাণে মানুষ, বেশি সংখ্যক মানুষ তারা যখন চলে আসে তখন কিন্তু জেটি ভেঙে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়। সে কারণে তুমি দেখতে পাচ্ছ জেটির একেবারে
কিন্তু পুলিশ আধিকারিকরা আটকে দিয়েছে কোন রকম ভাবে জেটির মধ্যে যাতে এই ক্রাউড না চলে আসে, ভিড় না চলে আসে, সেই বিষয়টা দেখা হচ্ছে। একই সঙ্গে কিন্তু গঙ্গাসাগরের পুরো যাওয়ার রাস্তায় দেখা যাচ্ছে যে পুলিশ বাহিনী রয়েছে, কিন্তু সেক্ষেত্রে যেটা পুলিশ আধিকারিকরা বলছেন যে যে ভিড় এবার এসছে, যে ক্রাউড এসছে এবার, সেই ক্রাউড কিন্তু তারা এক্সপেক্ট করেননি। তারা মনে করেছিলেন যে আগের বারের থেকে কিছুটা হয়তো বেশি ক্রাউড হবে, কিন্তু এবারে অনেক বেশি ক্রাউড এসছে। এবং সেই ক্রাউড সামলানোর জন্য তারা যেটা জানাচ্ছেন যে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী এখানে রয়েছে, কিন্তু যেহেতু একটা হুড়োহুড়ি তৈরি হয় এবং পুলিশের প্রশাসনের তরফে গতকাল বারণ করা হয়েছিল, যেহেতু জোয়ার এবং ভাটার মধ্যে একটা ইন্টারভাল টাইম চলছিল, সেই সময় কিন্তু কোন রকম ভাবে ভেসেলে ওঠা বা এরকম ভাবে দৌড়াদৌড়ি করলে একটা মুশকিল হতে পারে, সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে আগেই সতর্ক করা হয়েছে, কিন্তু সেই সতর্ক বার্তা কেউ শোনেনি। এবং এতটাই রিউমার ছড়িয়ে যায় যে ভেসেল স্টার্ট করবে এবং তখনই এই হুড়োহুড়ি বা এই তাড়াহুড়োর মধ্যে বেশ কয়েকজন পড়ে যান এবং তার ফলে কিন্তু তাদের মৃত্যু হয়েছে, এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। কুণাল বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি ছিলেন।